আপনি দেখছেন padmanews24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি ঈশানা মাতিন। বান্দরবানের নাইখাংছড়িতে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে হোসনি আরা নামের এক বাংলাদেশি নারী ও নবী হোসেন নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। সোমবার দুপুর 2:30 দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের জলপাইতলি গ্রামের একটি রান্নাঘরের ওপর মর্টার শেলটি এসে পড়ে। নিহত হোসনি আরা জলপাইতলি গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। ওই রোহিঙ্গা ব্যক্তি বাদশা মিয়ার বাড়িতে কাজ করতেন। ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মিয়ানমার থেকে আসা মর্টার শেলের আঘাতে দুইজন নিহত হয়েছেন। ফোর্স নিয়ে ঘটনাস্থলের দিকে যাচ্ছে, বিস্তারিত পরে জানতে পারব। ঘুমধুম ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, দুপুরে ভাত খাওয়ার সময় মিয়ানমার সীমান্তের ওপর থেকে আসা মর্টার শেলের আঘাতে ঘটনাস্থলেই তারা মারা যান। এদিকে নিহত হোসনি আরার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আর নিহত রোহিঙ্গা শ্রমিকের মরদেহ এখনও ঘটনাস্থলে পড়ে আছে বলে জানান স্থানীয়রা। ঘটনার পর র্যাব ও পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। পদ্মনিউজ24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মনিউজ24।